শুভ সকাল, এসে গেছি আমি আপনাদের বন্ধু মাম্পি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে রবিবার, তাই সকাল থেকে সাংঘাতিক ব্যস্ততা। সকালে মার্কেট গেছিলাম, মানে সবজি বাজার করতে। তো সবজি বাজার করে এই জাস্ট ফিরলাম, আর আজকে বাবা মা আসছে। কালকে আপনাদের বলছিলাম যে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি। তো বাবা মা আজকে আসছে, তো তাই জন্য বাজার টাজার ঝটপট করে চলে এলাম। বাবা মার আস্তে আস্তে মোটামুটি 12টা 12:30টা হবে, তো তাই তার আগে ঝটপট সব কাজগুলো গুছিয়ে নিই। তো এখানে সরকারবাবু শ্যাডোর খাবার রেডি করছে, আর শ্যাডো ওয়েট করছে খাবারের জন্য। আর রান্নাঘরের অবস্থা এখন, আচ্ছা এখানে এই যে শ্যাডো, এখানে বুঝতে পেরেছি। আচ্ছা, শ্যাডো ওদিকে চিৎকার করছে, শ্যাডোর চিরশত্রু নিচে ডাকাডাকি করছে ওই জন্য। আর রান্নাঘরের অবস্থা এখন হচ্ছে কোনো কিছুই শুরু করিনি, এরপর শুরু করব। বাজারটা ধরে এনে এখানে রাখা রয়েছে, তো এগুলো এখন সব খালি করব। তো চলুন ঝটপট কাজগুলো করে নিই, বেশি কথা না বাড়িয়ে। তো আসুন। তো রান্না বান্না চলছে, আর একদিন বৃষ্টি হয়নি, তাতেই সাংঘাতিক রকম গরম। তো এখানে হচ্ছে মাছের ঝোল, এখানে পুঁই শাক, এখানে হচ্ছে জলখাবারের চাউ, আর এখানে হবে টমেটোর চাটনি। আর একটা কিছু তরকারি হবে, সেটা এখনো ভেবে উঠতে পারিনি। তো ভেবে উঠলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলুন ঝটপট আগে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি বাবাদেরকে আনতে, সরকারবাবু, পাপাই, শ্যাডো, ওইখানে দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো সকালবেলা থেকে কিছুক্ষণের পর থেকে একটু ভ্যানিশের মতো হয়ে গেছিলাম, কারণ অনেকগুলো কাজ ছিল, ঝটপট করে নিয়ে বেরোতে হবে, তাই জন্য আর সময় নষ্ট করিনি। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে যথারীতি। তো চলুন বাবাদের নিয়ে আসি, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। Hey.
তাই জন্য আর ভিডিও করা হয়নি, বাড়ি আসতেও দেরি হয়ে গেছিলো, আর ব্লগটা শেষ করা হয়নি, তার জন্য ক্ষমা করবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন।